পরিবারের সন্তান নুসরাত। তার বাবা চট্টগ্রাম শহরের একজন নামকরা আইনজীবী এবং প্রভাবসম্পন্ন ধনী লোক। পরিবারের আদরের ছোট মেয়ে নুসরাত চট্টগ্রামেই থাকত। এইচএসসিতে বেশ ভালো রেজাল্ট করে কিছুদিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছে। তার বাড়ি যেহেতু চট্টগ্রামে, তাই তাকে ঢাকায় পড়তে এসে হলে উঠতে হল। নুসরাত সারা জীবনে রক্ষণশীল পরিবারের মানুষ হয়েছে, এমন বড় পরিসরে এর আগে কখনোই তার থাকা হয়নি। বাবা মা আর বড় বোনকে ছেড়ে এত দূরে এতগুলো অচেনা মুখের সাথে মানিয়ে নিতে প্রথম প্রথম নুসরাতের খুব কষ্টই হচ্ছিল। এর উপরে আছে লেখাপড়ার ভীষণ চাপ, তবে বাড়ির বাইরের এই স্বাধীনতা খুব উপভোগ করছিল সে। নিজের বাড়িতে কখনো এমন খোলামেলা পরিবেশ পায়নি। তার বাবা অত্যন্ত রাশভারী মানুষ, তাদের দুই বোনকে কঠোর শাসনে বড় করেছেন। নুসরাতের জগতে তাই ছিল ছোট্ট একটা পরিসরেই সীমাবদ্ধ। ঢাকায় পড়তে এসে নুসরাত যেন জীবনের অসংখ্য মানে খুঁজে পেতে শুরু করল। হ্যালো মা, নুসরাত বলছিস? হ্যাঁ মা বলছি, তুমি ভালো আছো? আছি, তুই কেমন আছিস? ভালো আছি মা। শোনা যায় না, একটু জোরে বল, ভালো আছিস? হ্যাঁ মা ভালো আছি, শোনা যায়? তোর ক্লাস কেমন চলছে? হ্যাঁ ভালো চলছে। ক্লাস ছাড়া একদম বাইরে বের হবি না? হই না তো মা। ইউনিভার্সিটির ছেলে মেয়ে শুনেছি একসাথে ঘোরাফেরা করে? কোথায় শুনেছ? তুই ঘুরিস নাকি বল। কি বলো মা, ঘোরার সময় কোথায়? মনে থাকে জানো, ওসব ছেলে পেলেদের সাথে ঘোরাঘুরি ভালো না, তোকে খারাপ বলবে, তোর আব্বা শুনলে কিন্তু রাগ করবে। ইস, আমি ঘুরেছি কে বললো? না বলছি, ঘুরিস না যেন। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। আব্বা আপা কেমন আছে? ভালো। কি দিয়ে খেলি? মাছ। আব্বাকে আমার সালাম দিও। আচ্ছা শোন, হ্যালো। হ্যাঁ বলো। বেশি রাত জাগিস না, শরীর খারাপ করবে। আচ্ছা আচ্ছা, আর কিছু বলবে? তাড়াতাড়ি বলো, মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। না না না, আজ থাক, ভালো থাকিস, শরীরে যত্ন নিস। হ্যাঁ রাখ, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখছি, আল্লাহ হাফেজ। খুব দ্রুতই নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নিতে হচ্ছে। বছর শেষ হতে না হতে লেখাপড়া আর বিতর্ক চর্চা নিয়ে খুব ব্যস্ত সময় কাটাতে লাগলো সে। বাড়ির কথা ভেবে এখন আর আগের মতন তেমন মন খারাপ হয় না। পড়াশোনায় খুব ভালো করছে সে, প্রথম বছর সাফল্যের সঙ্গে শেষ করে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণও হয়েছে নুসরাত। লেখাপড়ার পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটিজেও তার পারফরমেন্স ছিল দুর্দান্ত। কিন্তু এসব দিকে মনোযোগ দিতে গিয়ে ক্লাসে তার মনোযোগ আস্তে আস্তে কমতে লাগলো। সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাকে অনেকটা সময় দিতে হতো বলে নিয়মিত ক্লাসেও যাওয়া হতো না। এভাবে ধীরে ধীরে পড়াশোনায় সে বেশ কিছুটা পিছিয়ে পড়েছিল। পড়াশোনা আর অন্যান্য দিকে চমৎকার ফলাফল করে সবার দৃষ্টি আকর্ষণ করে নিয়েছিল নুসরাত। অনেক ভালো বন্ধুও ইতিমধ্যে তার হয়ে গেছে। ক্লাসের সবচেয়ে কৃতি ছাত্র রাসেল ছিল নুসরাতের ভালো বন্ধুদের একজন। রাসেল ক্লাসে নুসরাতের অনিয়মিত উপস্থিতি লক্ষ্য করেছিল। একজন ভালো বন্ধু হিসেবে বন্ধুকে পড়াশোনায় সাহায্য করার কথা ভাবল রাসেল। ওকে পড়াশোনায় মনোযোগী করে তুলতে হবে এমনটাই রাসেলের চিন্তা ছিল। কিন্তু উদ্দেশ্য মহৎ হলেও নুসরাতকে এ কথা সে বলতে পারছিল না। তার মনে মনে ভয় হচ্ছিল, নুসরাত এ পরামর্শকে যদি অযাচিত ভাবে নেয় অথবা মনে করে প্রেমের উদ্দেশ্যে সে এসব কথা বলছে। আবার এটাও তার মনে হয় যে এখনই যদি সে নুসরাতকে সাবধান না করে তাহলে বছর শেষে এত ভালো মেয়েটি হয়তো আগের মতো আর রেজাল্ট করতে পারবে না, আর সেটা ঘটলে রাসেল কষ্ট পাবে। তাই মনের সব দ্বিধা কাটিয়ে একদিন নুসরাতকে পড়াশোনায় আরো মনোযোগী হতে বলল রাসেল। এটা সে খুব ভালো মনে বলল, অন্য কিছু ছিল না তখন তার মনে। নুসরাত, কি কিছু বলবে? একটু কথা ছিল, কোথাও বসে বলি? হ্যাঁ চলো, ওই যে সিঁড়িতে বসি, চলো। হ্যাঁ বলো। কথাটা হলো, ইয়ে মানে আমি বেশ কিছুদিন থেকে দেখছি ইদানিং তুমি পড়ালেখাতে বেশ ঢিলেমি শুরু করেছ, ঠিকঠাক ক্লাস করো না, লাইব্রেরি ওয়ার্ক নাই। আমার মনে হয় তোমার আরো বেশ খানিকটা সিরিয়াস হওয়া উচিত এই ব্যাপারে। কবে থেকে দেখছো? বেশ কিছুদিন। এভাবে চলে তোমার রেজাল্ট খারাপ হয়ে যাবে।
বাইরে আমার রেজাল্ট খারাপ হলো তোমার কি? তুমি ভাবছো কেন? ভাবছি মানে আমরা বন্ধু না, বন্ধু হিসেবে তো একটা দায়িত্ব তো আছে। ও আমার পড়ালেখা করতে ভালো লাগে না। এটা কেমন কথা হলো? এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তুমি, ডিবেট আদার্স অ্যাক্টিভিটি করবে করো, কিন্তু পড়াশোনাটা ঠিক ঠিক রেখে করা উচিত। তুমি কি আমার কথা শুনছো? শুনছি তো। কি জানি কেমন তাকিয়ে আছো, ভাবলাম শুনছো কি না। শুনছি, মানো। কি জানি ভাবছো? প্লিজ দয়া করে আমাকে অন্যভাবে নিও না, আমি তোমার ভালো চেয়েই বলছি। আমাকে নিয়ে কেউ কখনো এভাবে ভাবেনি। শোনো, তোমার যখন যে নোটস বা বই যা লাগে আমাকে বলো, আমি হেল্প করব। বলবো। শোনো, আমার একটা কাজ আছে, আমি তাহলে চলি আজ, কাল দেখা হবে যদি ক্লাসে আসো। আসবো। ভালো থেকো। তুমিও, কাল দেখা হচ্ছে। এক কথা বারবার বলছো কেন? মনে হয় একটু একটু নার্ভাস। উঠলাম। খোদা হাফেজ। খোদা হাফেজ। রাসেলের কথাগুলো নুসরতের মনে এক অন্যরকম নাড়া দিয়ে গেল। এতদিন রাসেল ছিল শুধুই একজন ভালো বন্ধু, আর দশজন বন্ধুর মতোই নুসরত তাকে দেখত। কিন্তু তার প্রতি রাসেলের এই উদ্বেগ, এভাবে কেয়ার করা, এগুলো নুসরতের মনে অন্যরকম একটা ছাপ ফেলল। সব ভাবনার আড়ালে সে যেন ভিন্ন এক রাসেলকে খুঁজে পেল। এ যেন এক নির্ভরযোগ্য ঠিকানা, যে ঠিকানা ভুলের বিপরীতে সঠিক পথে সন্ধান দিয়ে যেতে পারে। নুসরত ইদানিং রাসেলকে নিয়ে অনেক কিছু ভাবতে লাগল, আর রাসেলেরও যেন ওর প্রতি একটা আলাদা মায়া জন্মে গেছে। কিন্তু স্পষ্ট করে সে কিছুই বলে না। কয়েকদিনের মধ্যে নুসরত অস্থির হয়ে উঠল। কোনো কাজই আর ওকে ব্যস্ত রাখতে পারছে না। সে বুঝতে পারছে সারাক্ষণে সে শুধু রাসেলকে নিয়ে ভাবছে। নিজেকে সামলাতে না পেরে বারবারই নানাভাবে রাসেলের সাথে কথা বলার অজুহাত খুঁজতে লাগলো নুসরত। ঠিক সেরকমই একদিন দুজন বসে গল্প করছে। এখন বেশ নিয়মিত ক্লাস করো দেখি। আবার আগের মতো হয়ে যেতে বলছো? না না, ঠিকঠাক ক্লাস করো। বেশ ঠান্ডা পড়েছে না? অন্যটা গলায় পেঁচিয়ে নাও, ঠান্ডা লেগে যাবে। কদিন থেকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। সিজন চেঞ্জ। সাবধানে থেকো, জ্বর বাঁধিও না। জ্বরে বাঁধাবো না, খালি জ্বর আসবে না। তাই কেন? তুমি চিন্তা করবে বলে। আচ্ছা, আজ সেকেন্ড পিরিয়ডের ক্লাসটা বেশ মজা ছিল না? স্যাররা এইভাবে ক্লাস নিলে আর আলাদা করে পড়তে হয় না, ক্লাসই পড়া শেষ হয়ে যায়। ভালো পড়াতে পারাটাও ইম্পর্টেন্ট। টিচিং প্রফেশনটা তোমার অনেক পছন্দের, তাই না? অনেক। আমি একজন ভালো টিচার হতে চাই। আচ্ছা, আমার পড়ালেখা নিয়ে যে এত ভাবো, আমার রেজাল্ট ভালো হলে কিন্তু তুমি টিচার হতে পারবে না, তোমার কম্পিটিটর হয়ে যাবো আমি। তুমি আমার কম্পিটিটর কখনোই হবে না, ওটা মনের ব্যাপার। আমি চাই আমরা দুজনেই ভালো রেজাল্ট করি। দুজনেই বেস্ট রেজাল্ট, দুজনেই প্রথম। হ্যাঁ চলো, দুজনেই প্রথম হই, দুজনেই টিচার হই। তুমি এভাবে হিতাকাঙ্ক্ষী হিসেবে বলেছি, ভুল কিছু বলেছি কি? রাসেলের দুজন শব্দটি নুসরতের মনে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে দিল। নুসরত ভাবল, তবে কি রাসেলের মনেও না বলা কোনো কথা জমে আছে, নাকি সাধারণ কথাই ওর কানে ভিন্ন সুরে বেজেছে? দুজন শব্দটা শুনতে এত ভালো লাগলো কেন? এর মধ্যে রাসেল একদিন নুসরতকে ক্লাস নোট দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। নুসরত মনে মনে ভাবল, রাসেল যদি এমনি ভাবে এগিয়ে আসে তবে তাকে সে নিরাশ করবে না। কিছুদিনের মধ্যেই নুসরত বুঝতে পারল যে সে গভীরভাবে রাসেলের প্রেমে পড়ে গেছে। পড়াশোনার ব্যস্ততায় নিজেকে অনেকখানি ভুলেছিল এতদিন, ভালোবাসার অনুভূতিকে কখনো চেনাই হয়নি তার। আজ যেন সময় হল নিজেকে মেলে ধরার। হঠাৎই জীবনের অজানা এক দিগন্ত দু হাত মেলে আহ্বান করছে যেন তাকে।
সব কিছু ভুলে সে আহ্বানে সাড়া দিল নুসরাত। এক অন্য অনুভূতি যা কাউকে বলে বোঝানো যায় না। যে প্রেমে পড়ে একমাত্র শুধু সেই বুঝতে পারে যে এই অনুভূতিটা কি। নুসরাত বিশ্বাস করতে চায় রাসেল সারা জীবন সুখে দুঃখে তার পাশে থাকবে, অচেনা পথে পা বাড়ালে তাকে ফেরাবে। এক পর্যায়ে দুজনের বন্ধুত্বের সম্পর্ক গভীর বন্ধনে জড়িয়ে যায়। নুসরাত ও রাসেল দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে গভীর ভাবে। কিন্তু সব ভালোবাসাতে যেমন হয়, তাদের এই ভালোবাসার মাঝখানেও তেমনি এক বাধা ছিল, আর সেই বাধা হল নুসরাতের পরিবার। নুসরাত ধনী পরিবারের মেয়ে আর রাসেল ভালো ঘরের ছেলে হলেও এসেছে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে। নুসরাতের বাবার প্রভাব প্রতিপত্তির কাছে তার কোনো তুলনাই হয় না। নিজের পরিবারের রক্ষণশীল মানসিকতার সাথে নুসরাত অনেকটাই পরিচিত। সে জানত হয় তাকে বাবা মার পছন্দেই বিয়ে করতে হবে, নইলে তাকে লড়তে হবে তাদের বিরুদ্ধে। কিন্তু এমন ধারণা সত্ত্বেও নুসরাত রাসেলকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিয়েছে বা জড়িয়ে গিয়েছে বলা যায়। মনের উপর তার জোর চলে না, তবে নুসরাতের মনে একটা আশা ছিল যে রাসেল তো কম উপযুক্ত পাচ্ছ নয়। রাসেল লেখাপড়ায় ভালো, ওর ভবিষ্যৎও খুব উজ্জ্বল। রাসেলের চমৎকার স্বভাব, ভদ্রতা আর দেখতে শুনতে সে এত ভালো যে কারোর মন সে জয় করে নিতে পারবে। এমন মেধাবী, বিনয়ী আর সুদর্শন ছেলেকে নিশ্চয়ই তার পরিবার অপছন্দ করবে না। তোমার কিন্তু অনেক গুণ জানো। তাই কিরকম? ভালো ডিবেট করতে পারো, গান গাও ভালো, আর পড়াশোনা তো ভালো আছে, দেখতে শুনতেও ভালো, অনেক গুণ। তোমার কোনো গুণ নাই বলছো? আমার আমার কই গুণ? এই যে আমাকে এত যে ভালোবাসো, এটা কোনো গুণ না? ভালোবাসি সেটা নিজের স্বার্থে, তোমাকে ভালো না বেশি পারা যায়? তোমাকেও ভালো না বেশি পারা যায় না। জানি, দেখো কেমন কেমন করে আমরা দুজন এক হয়ে গেলাম না? হ্যাঁ, যত কাছে আসি তত ভয় বেড়ে যায়। কিসের ভয়? হারাবার ভয়। ধুর পাগল, আমি তোমার ছেড়ে কখনোই যাব না। সে তো আমি যাব, কিন্তু ভয় হয় মা বাবাকে নিয়ে। আমার মা বাবা তোমায় মেনে নেবে? তোমাকে রিজেক্ট করার অপশনই নাই, আর আমি যা বলবো তাই। আমার বাবা মা তেমন না গো, আমার পছন্দের ছেলেকে বিয়ে করবো শুনলে একেবারে কুরুক্ষেত্র বাঁধাবে। কিচ্ছু হবে না, এই তো আর কটা দিন, তারপর পড়াশোনা শেষ হয়ে যাবে, এরপর একটা ভালো জব, ব্যাস। তোমার মা বাবা মোটেও আপত্তি করবে না। ওদের তুমি চেনো না, বংশ প্রভাব প্রতিপত্তি ওদের কাছে অনেক বড় বিষয়। আমাকে রিজেক্ট করে দেবে? যদি দেয়। যা, আর দিলে দেবে, আমার তোমায় ছাড়া চলবে না, তোমাকে আমি আমার করে নেবই। কি করবে? উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে? দরকার হলে করবো। না 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 না, আমি মা বাবাকে রাজি করাবো। কি দরকার রিস্ক নেবার? চলো 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 চলো, না না চলো না, চলো পালিয়ে দিয়ে। না না না, শোনো, চলো চলো। না, যা হোক, দেখতে দেখতে অনার্স ফাইনাল পরীক্ষা চলে এলো, পরীক্ষাও শেষ হলো, অফুরন্ত অবসর, আনন্দের সময় কাটাবার দিন। কিন্তু নুসরাতের সময় ভালো কাটছে না। রেজাল্ট বের হবে, নিজের রেজাল্ট যেমনই হোক, নুসরাত ভাবছে রাসেলের রেজাল্ট নিয়ে। রাসেলের রেজাল্ট ভালো না হলে পরিবারের কাছে ওর কথা জানাতে পারবে না। অবশেষে রেজাল্ট বের হলো, দুজনে খুব ভালো রেজাল্ট করেছে। খুশিতে আত্মহারা নুসরাত যেন অসীম শক্তি ফিরে পেল। সে সিদ্ধান্ত নিল এবার পরিবারকে জানিয়ে দেবে রাসেলের সাথে সম্পর্কের কথা। মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে আর অনেক আশা নিয়ে চট্টগ্রামের পথে রওনা দিল নুসরাত। তাকে স্টেশনে পৌঁছে দিল রাসেল। ভয় করছে খুব? এত টেনশন করো না তো, দেখবি সব ভালোই ভালো হয়ে যাবে। তাই যেন হয়। প্লিজ, যাওয়ার কেমন হাড়ির মতো মুখ করে থেকো না। আমার মুখ হাড়ির মতো লাগলে অন্য সময় নয়, এবার মিষ্টি লাগছে।
আচ্ছা, তোমার টেনশন হচ্ছে না? না, একদমই না। কেন? আমি তো টেনশনে মরে যাচ্ছি। হাতটা দাও। এখানে হাত ধরবে নাকি? কি হবে? হাত দাও। দিলাম। এত ভেবো না, তুমি তো আমারই, তাই না? কারো সাধ্য আছে আমরা বেঁচে থাকতে, আমাদের আলাদা করার? তুমি কি পারবে আমাকে ছাড়া থাকতে বলো? না, কখনো না। তাহলে ভয় পাচ্ছ কেন নুসরাত? তুমি শিক্ষিত মেয়ে, তোমার অমতে তোমার মা বাবা কিচ্ছু করতে পারবে না। আর আমি জানি তুমি আমায় ছাড়া জীবন কল্পনাও করতে পারো না। ধুর বোকামি, কাঁদে না। আমি তোমার নুসরাত, তোমার বাড়ি থেকে যাই বলো, আমি তোমার হাত ছাড়বো না। প্লিজ কেঁদো না তো, তুমি কাঁদলে আমার আদর করতে ইচ্ছে করো। অসভ্য একটা, এই অসভ্য ছেলেকে পাবে কি পাবে না ভেবে কিন্তু কাঁদছ। চোখ মোছ, শক্ত হও, নইলে লড়াই করতে পারবে না। ভালো থেকো। তুমিও ভালো থেকো। নুসরাতের বাবা জাহিদ তানভীর সাহেব চট্টগ্রামের একজন সফল আইনজীবী হলেও তার সম্পর্কে মানুষের ধারণা খুব একটা ভালো ছিল না। নুসরাত ওর বাবাকে বেশ ভয় পায়, সরাসরি তার সাথে কথা বলার সাহস ছিল না নুসরাতের, তাই মাকে একদিন সব খুলে বলল। আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা, ও অনেক ভালো ছেলে, ফ্যামিলি মধ্যবিত্ত ঠিকই, কিন্তু ও ভালো চাকরি করবে মা, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ভালো রেজাল্ট। প্লিজ মা, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না। তোর সাহস দেখে বাঁচি না, কি করে ভাবছিস এই ছেলেকে তোর আব্বা মেনে নেবে? তুমি একটু বুঝিয়ে বলো না মা। আমি পারবো না, আর তোর স্পর্ধা থেকে আমি অবাক হচ্ছি, টাকা পয়সা খরচ করে তোকে লেখাপড়া করতে পাঠালাম, আর তুই কি প্রেম করছিস? লেখাপড়া না করে প্রেম করেছিস তা তো নয়, ও অনেক ভালো ছেলে মা। রাখ তোর ভালো ছেলে, ভালো মন্দির তুই কি বুঝিস? লজ্জায় আমার মাথা কাটা গেল। আমি এমন কিছু করিনি মা। আবার মুখে মুখে কথা? কোনদিন ভাবিনি আমি আমার মেয়ে আমার সামনে দাঁড়িয়ে প্রেম প্রীতির কথা বলবে। তুমি আমার নোংরা করে ইঙ্গিত করছো কেন মা? আমি কোন নোংরামি করিনি, রাসেল ভীষণ ভদ্র একজন ছেলে, আমি চাইলে একা একা অনেক কিছু করতে পারতাম, পারতাম না? করিনি, তোমাদের কথা ভেবেই করিনি। আমি ওকে জীবন সঙ্গী করতে চাই মা, আর সেটা চাই তোমাদের সম্মতি নিয়ে। প্লিজ মা। আমাদের সম্মতি নাই, অনেক বড় অপরাধ করেছো তুমি। ছেলে যতই উপযুক্ত হোক, তোমার বাবা এমন পরিবারের বিয়েতে রাজি হবে না। এখনো সময় আছে, তুমি ছেলেটিকে সব খুলে বলো, সব ভুলে যাও। আমি পারবো না মা, আমি পারবো না। প্লিজ মা, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না মা। তোর আব্বাকে তো চিনিস না, কোনোদিন এটা মানবে না। তারপরও একটু বলো না মা, দয়া করো একটু আমাকে, আব্বাকে একটু বলো মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। নুসরাতের ধারণা ছিল তার বাবা বিষয়টি জানলে হয়তো প্রচন্ড রাগ করবেন, কিন্তু আশ্চর্য হলেও সত্যি তিনি কোনো সিনক্রিয়েট করলেন না, বরং বেশ সহজভাবে নিল ব্যাপারটা। বিয়ের ব্যাপারেও মোটামুটি সম্মতি দিলেন, তবে শর্ত দিলেন বড় বোন ফারহাতের বিয়ে না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি রাসেলের সাথে এ বিষয়ে কথাও বলতে চাইলেন, ছেলেটিকে দেখতেও চাইলেন তিনি। নুসরাতের মনে হল সব বাধা যেন দূর হয়েছে, সফল হতে চলেছে তার প্রথম প্রেম। মনে অনেক আনন্দ নিয়ে ঢাকায় ফিরে এলো নুসরাত, চোখে তার অনেক স্বপ্ন, অনেক আশা। পরের সপ্তাহে রাসেলকে নিয়ে বাড়ি যাবে, পরিচয় করিয়ে দিবে সবার সাথে, যেমন ভাবনা তেমন কাজ, সব কথা রাসেলকে খুলে বলল নুসরাত। রাসেল মনে মনে কিছুটা নার্ভাস ফিল করলেও নুসরাতের উৎসাহ দেখে তার খুব ভালো লাগছিল, সেও রাজি হয়ে গেল। পরের সপ্তাহে রাসেলকে নিয়ে চট্টগ্রামে রওনা দিল নুসরাত। নুসরাত আর রাসেল এই প্রথম একসাথে ঢাকার বাইরে যাচ্ছে, তাও আবার নুসরাতদের বাড়ি। ভীষণ একটা ভালো লাগা আচ্ছন্ন করে রেখেছে দুজনকে, এই পৃথিবীতে তাদের চাইতে সুখী আর কে আছে? তুমি শেভ করোনি কেন? তোমাকে তো বললাম আমি শেভ করতে। বলেছ,
কিন্তু ভাবলাম তোমার বাবা খোঁচা খোঁচা দাঁড়িয়ে দেখে ভাববে আহা ছেলেটা বড় কষ্টে আছে, চেহারায় দুঃখ দুঃখ ভাব থাকা জরুরি না। খোঁচা খোঁচা দাঁড়িতে তোমাকে ভালো দেখায় না, তোমাকেও হাড়ি মুখে ভালো দেখায় না। আমার মুখ তো তুমি হাড়ি করলে। আমি না, আমার দাঁড়ি। প্লিজ ভাদ্রামি করো না। কাটবো তো, ট্রেন থেকে নেমেই কাটবো, বাকি রেজার ছিল না ওই দেখেছি মনে নেই। এত ভুল তোমার। কে বললো? আমি বললাম। তোমাকে কখনো ভুলেছি? আমি বাদে সবকিছু ভুলে যাও। ঠিকই তো আছে, মোটেও না। তাহলে ঝটপট বিয়েটা করে ফেলি, আমি তোমাকে মনে রাখবো আর তুমি আমার সবকিছু। মনে রাখবো তো সবসময়। শুধু মনে, বিয়ের পর আমার সবখানি তুমি থাকবে, অফিস টাইমটা বাদে বাকি পুরোটা সময় তোমার। আমাদের একটা সুন্দর সংসার হবে, তাই না? আমার ভাবতেই ভালো লাগছে, জানো কি, এই আমরা দুজনে এক হব, দুজন দুজনার হব। সেটা কত তিন বছর ধরে আছে। তবে এখন যেটা সুবিধা হবে সেটা হলো যখন খুশি তোমার কাছে পাওয়া যাবে। এমনিতেই তো আমি কাছে কাছে থাকি। এই কাছে না, আরো কাছে কাছে। চান্স পেলে বাজে কথা। আরো কাছাকাছি, আরো কাছে এসো। জীবনটা যদি এভাবেই চলতো চিরকাল কতই না ভালো হতো, কিন্তু না, একসাথে থাকার সময় শেষ হয়ে আসে, রাস্তা শেষ হয়, একসময় দুজনে চট্টগ্রাম পৌঁছে যায়। বাড়ি পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেল, দরজা খুললেন মা, বুঝতে অসুবিধা হলো না যে সাথে ছেলেটি রাসেল। প্রথম দেখাতেই নুসরতের মা খুব পছন্দ হলো রাসেলকে। সাধারণ পরিবার থেকে এলেও রাসেলের ব্যবহার, আদব কায়দা, রুচিবোধ সবকিছুই ছিল মার্জিত। নুসরতের পরিবার সবাই রাসেলকে ভালোভাবে গ্রহণ করলো। সবার সাথে পরিচয় শেষে নুসরতের বাবা রাসেলের সাথে একান্তিকে কিছু কথা বললেন। এরপর রাতের খাওয়া দাওয়া শেষ হল। সামাজিক রীতি মেনে রাসেলকে এক্ষুনি বাড়ি ছাড়তে হবে, সেটাই নিয়ম। নুসরতের বাবা রাসেলকে তার কোনো আত্মীয়র বাসায় বা ভালো কোনো আবাসিক হোটেলে থাকার পরামর্শ দিলেন। রাসেল প্রথম চট্টগ্রামে এসেছে, অপরিচিত একটা শহরে তার কোনো আত্মীয় নেই, তাই সাধ্যের মধ্যেই মানসম্মত একটি আবাসিক হোটেল বেছে নিল। পরের দিন সকালে আবার চলে এলো নুসরতের বাসায়। সারাদিন গল্প করে সেই দিনটা খুব চমৎকার কেটে গেল। পরদিন ভোরে ঢাকায় ফিরতে হবে রাসেলকে, তাই সেদিন আর বেশি রাত করল না রাসেল। নুসরতকে বিদায় জানালো সে, কারণ তাকে হোটেলে ফিরতে হবে। মন খারাপ করে আছো কেন? জানি না।
সেদিন সারাদিন ধরে নুসরতের মনটা বেশ এলোমেলো। ঢাকা থেকে কখন ফোন আসবে রাসেলের, অপেক্ষা যেন আর শেষই হয় না। কিন্তু কেটে গেল সারা দিন, রাসেলের কোনো ফোন এলো না। নুসরতের কিছুতেই ভালো লাগছে না, ও তো কখনো এমন করে না, কথা দিয়ে কথা রাখে না, এমন ছেলে তো রাসেল নয়। যাবার সময় বারবার করে নুসরত বলে দিয়েছে ঢাকা পৌঁছে সবার আগে তাকে ফোন করতে, আর সেই কথাটাই ভুলে গেল রাসেল। সেদিন রাসেল আর ফোন করল না। অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল নুসরত। পরদিন সকালে নাস্তা খেয়ে চা হাতে নিয়ে পেপার দেখছিল নুসরতের বড় বোন ফরহাদ। মা দেখো, এইটা সেই নুসরতের বন্ধু রাসেলের ছবি না? দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। দাঁড়াও দেখি আগে কি লিখেছে। 22 তারিখ দিবাগত রাতে হোটেল কক্ষে আত্মহত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাসেল আহমদ। কি আমি তোমার ডাক্তার থেকে ডাকছি, ওকে বললেই হবে বিষয়টা, যাতে আর কেউ না জানে। জানলে জানবে, তুমি আমার মেয়েকে এনে দাও। দেরি করছো কেন? চিৎকার করবে না। কে জানে ওই ছেলেটা তোমার মেয়ের জন্য আত্মহত্যা করলো কিনা? তাহলে তোমার মেয়েকে জেলে ভাত খেতে হবে। জানাজানি হলে কি হবে বুঝতে পারছ? খোঁজ রাখো দুনিয়া। আমি ডাক্তারকে খবর দিচ্ছি। এই এই দরজা বন্ধ করো সব। নুসরতের মা আগে এইভাবে ভাবেননি। বিষয়টি এখন তার কাছে যথেষ্ট যৌক্তিক এবং একই সাথে ভয়াবহ মনে হলো। সত্যি সত্যি যদি ব্যাপারটা এমন হয়ে থাকে, তাহলে তাদের পরিবারের মান সম্মান তো নষ্ট হবে, আইনি জটিলতায় পড়তে হবে। তিনি নুসরতের বাবার কথা মতোই তাদের পারিবারিক ডাক্তারকে খবর দিলেন। পারিবারিক ডাক্তার এলেন। তানভীর সাহেব সবাইকে নুসরতের দিকে খেয়াল রাখতে বলে ছেলেটির লাশের খোঁজ নিয়ে বেরিয়ে গেলেন। ফিরে এলেন গভীর রাতে। এর মধ্যে নুসরতের জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু কথাও বলছে না, খেতেও চাইছে না, কিছু জানতে চাইলেই কেঁদে উঠছে। ডাক্তার বলেছে সুস্থ করে তুলতে কিছুটা সময় লাগবে। তীব্র মানসিক আঘাত পেয়েছে নুসরত। তানভীর সাহেব বাসায় ফিরে নুসরতের অবস্থা জানতে পারলেন। রাতে নুসরতের মাকে তিনি জানালেন পুলিশ রাসেলের লাশ উদ্ধার করেছে এবং ময়না তদন্ত শেষে লাশ গ্রামের বাড়ি নরসিংদীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে থেকে মানি ব্যাগ এবং পরিচয় পত্র ছাড়া আর কিছুই পাওয়া যায়নি এবং আত্মহত্যা সংক্রান্ত কোন চিঠিও নয়। এরপর নুসরতের মানসিক অবস্থার আরো অবনতি ঘটতে থাকে। রাসেলকে হারিয়ে জীবনের সব কিছুই যেন হারিয়ে ফেলেছে নুসরত। ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে পাগলের মতো হয়ে যেতে থাকলো নুসরত। নুসরত লক্ষ্মী বল, নুসরত খেয়ে নে, নুসরত ভাগলামি করে না।
নুসরাত রাসেল হান্না কে বললো কে থা কে বললো কে বললো রাসেল নাই তুই তুই কে রে তুই হ্যাঁ আমার রাসেলের দিকে নজর না আমি কেন রাসেলকে নিব রাসেল নাই রে ও মরে গেছে তুই একটু বোঝার চেষ্টা কর কেন নুসরাত কেন নুসরাত আমার নাম তো নিশু রাসেল আমাকে নিশু বলে ডাকে খবরদার খবরদার আমাকে নুসরাত ডাকবে না আমি সব বুঝি কেবল রাসেল মারা গেছে কেবল রাসেল মারা গেছে ঢাকায় গেছে কালি আমার সাথে কথা হলো কি বলেছে রাসেল তোকে বলেছে তুমি ঢাকায় চলে এসো আমি আর তোমায় ছাড়া থাকতে পারছি না আমি আমি ঢাকায় যাব আমি ঢাকায় যাব রাসেলের কাছে যাব আই 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 তোমরা শরত শরত এখান থেকে যাও যাও এখান থেকে আমার ব্যাগ গুছাতে হবে আমার ব্যাগ গুছাতে হবে যাও এখান থেকে তোমরা যাও ও একটু একা থাকুক আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি একটু ঘুমাক তার বাবা অনেক চেষ্টা করেছিলেন ব্যাপারটা যেন পরিবারের বাইরে অন্য কেউ জানতে না পারে কিন্তু নুসরাতকে সুস্থ করে তোলা যাচ্ছিল না আর তাই অনিচ্ছা সত্ত্বেও উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে ঢাকায় নিয়ে আসে তার পরিবার বিশ্ববিদ্যালয়ে রাসেলের অনুপস্থিতির কারণ গণমাধ্যমের সুবাদে তখন প্রায় সকল নুসরাতের মানসিক অবস্থা এমন নয় যে তাকে বিয়ের জন্য কোন রকমের চাপ দেওয়া যায় এই মুহূর্তে সেরকম কিছু করলে
হয়তো হিতে বিপরীত হতে পারে। এই ভয়ে নুসরতের মা বিয়ের ব্যাপারে কোন রকম কথাই মেশালে তোলেন না। এর মধ্যে তার বড় বোন ফরহাতের বিয়ে হয়ে গেছে সড়ক ও উন্নয়ন বিভাগের এক প্রকৌশলীর সাথে। নুসরতের পরিবারের সিদ্ধান্ত হল নুসরত সুস্থ হয়ে উঠলে ওর ইচ্ছেতেই সব হবে, পড়াশোনা বা বিয়ে, ও যা করতে চায় তাই হবে, আগে তো মেয়েটা সুস্থ হোক। কত ভালো একটা ছেলের সাথে তোর বিয়ে হচ্ছে, আমার নুসরতটা ভালো থাকলে ওরও বিয়ে হতো। মা, মার কত কাঁদবে মা ওকে নিয়ে, এটাই ওর কপালে আছে, এটা তো খণ্ডানোর কোন উপায় নাই মা। উপায় নেই বলেই তো কাঁদিবে মা, মানুষজন কেমন করে তাকা, লজ্জায় লোকজনের সামনে যেতে পারি না। মা, মানুষজনের কথায় কান দিও না তো, নুসরত আমাদের, তোমার মেয়ে, আমার বোন, ওর ভালো মন্দ দেখতে যদি দশটা লোকের বাজে কথা শুনতে হয় তো তাই শুনবো আমরা। সহ্য হয় না রে মা। শক্ত হ মা, তুমি এরকম করলে আমি কি শ্বশুর বাড়ি গিয়ে ভালো থাকবো? মা তুমি একটু শক্ত হ। কি অপরাধ করেছে বল, আল্লাহ কেন আমার কপালে এমন যন্ত্রণা রাখলো? মা সব ঠিক হয়ে যাবে মা, বিপদ তো মানুষেরই আসে, কিন্তু মানুষ তো চেষ্টা করলে সব বিপদ থেকে বের হয়ে আসতে পারে। মা তুমি একটু ধৈর্য ধরো, আর দেখো নুসরত কিন্তু আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, ধীরে ধীরে ও সুস্থ হয়ে যাবে পুরোপুরি। সুস্থ হলেই কি, কেউ বিয়ে করবে? পাগল মেয়েকে কেউ জেনে শুনে বিয়ে করে? মা, মা তুমি ওকে পাগল বলো না তো, আর ও সুস্থ হোক আগে, তারপর ওর ইচ্ছাতে সব হবে। মা তুমি শুধু একটু শক্ত থাকো, তোমাকে শক্ত থাকতে হবে, তাহলে ও ভালো হবে। আস্তে আস্তে বাস্তবতায় ফিরে আসছে নুসরত, সময়ের সাথে স্বাভাবিক হয়ে আসছে তার ব্যবহার আচরণ সবকিছু। সে বুঝতে পারে রাসেল আর কোনদিনই তার জীবনে ফিরে আসবে না, কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নিয়ে নুসরতের মনে অনেক প্রশ্ন জাগে। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে দিনের পর দিন নুসরত ভেবেছে, নিজেকে প্রস্তুত করেছে, সব প্রশ্নের উত্তর তার চাই। রাসেলকে যারা তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তাদের সবাইকে এক ভয়ঙ্কর মূল্য দিতে হবে। নুসরতের দৃঢ় বিশ্বাস রাসেল আত্মহত্যা করতেই পারে না, তাই সে প্রতিজ্ঞা করলো একদিন সে রাসেলের হত্যাকারীদের শনাক্ত করে আইনের হাতে তুলে দেবে। কিন্তু এই শহরে কে এমন কাজ করতে পারে? তবে হত্যাকারী যে স্থানীয় এবং খুব প্রভাবশালী এ বিষয়ে নুসরত নিশ্চিত। মনের খুব গভীর গোপনে আরো কিছু প্রশ্ন নুসরতে রয়েছে যা হয়তো কোনো দিন কাউকে সে জানাতে পারবে না। একটা তীব্র রাগ খেলা করে যায় নুসরতের মনে, সে হয়তো বুঝতে পারছে কে রাসেলের মৃত্যুর জন্য দায়ী, তার জীবন থেকে রাসেলকে সরিয়ে দেবার জন্য কার এত আগ্রহ, তার বাবা ছাড়া আর কে হতে পারে? অসহায় বোধ করে নুসরত, কিন্তু কিছুই নিশ্চিত জানে না। কিন্তু সে যা সন্দেহ করছে তা সত্যি হওয়ার সম্ভাবনাই সব চাইতে বেশি। কিন্তু তা যদি না হয় তাহলে কি অন্যায় করা হবে না? জীবনের প্রতি প্রচন্ড বিতৃষ্ণা বোধ করতে থাকে নুসরত। কি করবে সে? তার আপনজনদের উপর প্রতিশোধ নেবে নাকি প্রতিশোধ নেবে তার নিজের উপর? মা, নুসরত জানালা দিয়ে কি তাকিয়ে দেখো? এই নুসরত, কথা বলছিস না কেন? কি বলো? তোর আব্বা জিজ্ঞেস করছে কি দেখিস জানালা দিয়ে? আকাশ বাতাস দেখি। কারো কোনো সমস্যা? তুই সবসময় এমন করিস কেন তোর আব্বার সাথে? কিরকম করি? সবসময় তোর আব্বার সাথে এমন খারাপ ব্যবহার করিস? কথা পছন্দ হয় না, কথা বলতে আসেন কেন উনি? উনি মানে? উনি তোর বাবা তো। ছেড়ে দাও, আমাকে কি তুমি অপছন্দ করো? আমার কথা বলতে ভালো লাগছে না, আমি একটু একা থাকতে চাই। সময় কাটতে থাকে, নুসরত এখন বেশ সুস্থ, কিন্তু বাড়িতে সে থাকতেই যায় না। পরিবারের প্রতি একটা প্রবল বিতৃষ্ণা বোধ করে নুসরত সবসময়, বিশেষ করে বাবাকে যেন সে সহ্যই করতে পারে না। ঢাকায় ফিরে এসে ব্যাংকিং এর ডিপ্লোমা কোর্সে ভর্তি হয় সে। দিনগুলো তার আগের মতো নেই, ঢাকা আগের মতো খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। পরিচিত জনদের সঙ্গে দেখা হলে প্রশ্নবাণে তাকে জর্জরিত হতে হয়,
পাপ না করে পাপবোধ নুসরাতকে চার দেয়ালে আটকে ফেলেছে। তবে পড়াশোনায় ওর বেশ আগ্রহ, আর এটাই সময় কাটাবার একমাত্র উপায়। এভাবে একসময় নুসরাত ডিপ্লোমা কোর্স শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করে। আবেদনে সাড়াও বেশ ভালো পায়। সমস্যা হয় মৌখিক পরীক্ষায়, যেখানে পড়াশোনায় দীর্ঘদিনের বিরতির বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে। চাকরির পূর্ব শর্ত না হলেও এই বিষয়ে নুসরাতকে ব্যাখ্যা করতে হয়। চাকরিদাতাদের কেউ কেউ বিষয়টি এমন ভাবে জানতে যায় যেন তারা গোয়েন্দা, রীতিমতো জেরা করতে থাকেন। এরকম একটা অবস্থার মাঝেই নুসরাত দেশের একটি প্রতিষ্ঠিত ব্যাংকে চাকরি পায়। চাকরিতে যোগ দেবার আগে শুরুতে একটা ছোট্ট ট্রেনিং শেষে নুসরাতকে ঢাকার গুলশান শাখায় নিযুক্ত করা হলো। ব্যাংকের পরিবেশ কাজের পক্ষে খুবই উপযোগী, বেশ ভালো, সহকর্মীরা বেশ আন্তরিক, তবে ব্যাংকে কাজের চাপ খুব বেশি, তাই ব্যক্তিগত দুঃখ নুসরাতকে আগের মতো আর তাড়িয়ে বেড়ায় না। নিজের ব্যস্ততা দিয়ে নিজেকে ভুলিয়ে রাখে সে, কিন্তু তারপর হঠাৎ হঠাৎ নিজের অতীতের মুখোমুখি হয়ে পড়ে সে, যখন তার জীবন সম্পর্কে কোনো কিছু না জেনেই তার অবিবাহিত থাকা নিয়ে মানুষ অতিরিক্ত কৌতূহল দেখায় ও প্রশ্ন করে। আড়ালে নানা কথা হয় তাও সে বুঝতে পারে, তাই মাঝে মাঝে নুসরাত খুব অসহায় বোধ করে। ইমান, সুন্দর বেবি, তোমার নাম কি? হ্যাঁ, নাম কি তোমার? তোমার মা কোথায়? ওখানে। ও আচ্ছা আচ্ছা, নাম কি তোমার? নিশা। কি সুন্দর মেয়ে তুমি! ও মা, এটা আপনার মেয়ে? কি সুইট! না না, আমি এখানে দেখছিলাম তো, তাই তুলে নিলাম। ও, আমি ভেবেছি আপনার মেয়ে। না, আমি 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 এখনো অবিবাহিত। ও সেটি, সরি, এখনো অবিবাহিত? মানে এত বয়স হয়েছে বিয়ে করেন না কেন? আমি আসি। হ্যাঁ, প্রচন্ড একটা কষ্ট আর অতৃপ্তি ছেড়ে ফেলে নুসরাতের মন। সময়ের সাথে সাথে জীবনের অনেক অজানাকেই জানছে নুসরাত, জীবনে কিছু কিছু সুখ আর কখনোই পাওয়া হবে না তার। এরপর আছে একা একটা মেয়ের প্রতি সমাজের সবার বাঁকা চোখে দেখা। তা কোনো অপরাধ নেই, তবু ভীষণ এক নিঃসঙ্গতা সারা জীবনের জন্য তার সঙ্গী হয়ে গেছে। রাসেল নুসরাতের জীবনে বেঁচে আছে স্মৃতি হয়ে, কিন্তু সে স্মৃতি শুধুই বেদনার, শুধুই কষ্টের, হাহাকারের। আমি ভেবেছি আপনার নাম। আমি তোমায় অনেক ভালোবাসি। সবাইকে ছেড়ে ঢাকায় এক নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে নুসরাত। বাবা মায়ের কাছে থাকার কোনো ইচ্ছে নেই তার, কিন্তু ইদানিং নিঃসঙ্গ জীবনের ভার যেন নুসরাত আর বইতে পারছে না। এর মধ্যে ওর পরিবার, এমনকি ওর নিজের কাছেও বেশ কয়েকটি বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু জীবনের অভিজ্ঞতা নুসরাতকে এতটাই সংকুচিত করেছে যে নতুন জীবনের স্বপ্ন দেখতে সে ভয় পায়। পরিবার থেকেও বিয়ের জন্য তেমন কোনো চাপ দেওয়া হয়নি, তবে গত কয়েক বছর যে হারে বিয়ের প্রস্তাব এসেছে এখন না সেভাবে আসছে না, তাছাড়া উপযুক্ত পাত্রও যেন আর মিলছে না। নুসরাতের মা মেয়ে নিঃসঙ্গতা উপলব্ধি করতে পারছিলেন, তাই নুসরাতকে দেখতে তিনি ঢাকায় এলেন। খুব সাবধানে একদিন মেয়ের কাছে তিনি বিয়ের কথাটা তুললেন। নুসরাতের মনে কি চিন্তা খেলে গেল কে জানে, এবার আর তেমন আপত্তি করল না সে। তোকে একটা কথা বলার ছিল। বলো। অনেকদিন তো হলো,
এবার একটু বিয়ের কথা ভাব। তোমরা ভাবছ? হ্যাঁ, এভাবে একা একা কতদিন, লোকেও তো খারাপ বলবে। জানি এরপর কি বলবে, মানুষের জীবনে কি দুর্ঘটনা হয় না, তাই বলে সব শেষ, তো সারা জীবন পড়ে আছে ইত্যাদি 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 ইত্যাদি। এই তো সবই তো বুঝিস, তাহলে এমন কেন করিস? তোমাদের যা ভালো মনে হয় করো। তার মানে তুই রাজি? রাজি। মেয়ের বিয়েতে রাজি হতে দেখে মনটা অনেক হালকা হয়ে গেল নুসরাতের মায়ের। আর দেরি না করে সোজা চলে এলেন বড়মের বাড়িতে। বড়মের স্বামী পবনকে তিনি প্রথম থেকেই ছেলের মতো জেনে এসেছেন। শাশুড়ির প্রতিও পবনের অসীম শ্রদ্ধা, তাই নুসরাতের মা পবনকে নুসরাতের জন্য ভালো পাত্রের খোঁজ করতে বললেন। পরামর্শ দিলেন যেন পাত্রের কোনো কিছু গোপন রাখা না হয়। চট্টগ্রামে ফিরে গিয়ে স্বামীকেও সব কথা খুলে বললেন তিনি। এতদিন পরে মেয়েকে বিয়েতে রাজি করানো গেছে, এবার একটা ভালো ছেলে খুঁজে বের করতে হবে। সব শুনে চুপ করে থাকলেন নুসরাতের বাবা জাহিদ তানভীর। আজ বহুদিন হয়ে গেছে নুসরাতের বাবার সাথে কোনো কথা বলে না। তার দু চোখে ঘৃণা আর প্রচন্ড রাগ দেখতে পান তানভীর সাহেব। কয়েক মাস পরের ঘটনা, হঠাৎ এক বিকেলে ফোন করলো পবন। হ্যালো। হ্যালো আম্মা। কে পবন? বাবা সব খবর ভালো তো? একটা ভালো খবর আছে মা। কি খবর বাবা? নুসরাতের জন্য একটা পাত্র পাওয়া গেছে, ছেলে খুবই ভালো। তাই? তুমি কথা বলেছো বাবা? আগে নুসরাতের মতামতটা নেওয়া জরুরি মা, আমি সব বলবো। আজই আসছি আমি চট্টগ্রাম, এসে সব বলছি, ছেলে খুবই ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ এতদিন একটু মুখ তুলে তাকিয়েছে আমাদের দিকে। তুমি এসো বাবা, তাড়াতাড়ি এসো। রাখছি মা তাহলে, আজ রাতেই দেখা হচ্ছে। রাতে পৌঁছে পবন পাত্র সম্পর্কে সব জানালো, পাত্রের ছবিও দেখালো নুসরাতের বাবা ও মাকে। পবনের বর্ণনা থেকে জানা গেল যে পাত্র পেশায় ইঞ্জিনিয়ার, পরিবারের বড় ছেলে হিসেবে অনেক দায়িত্ব তাকে এখনো পালন করতে হয়, তাই বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে অনেকটাই দেরি হয়ে গেল। এমনিতে অত্যন্ত সৎ ও সফল প্রকৌশলী হিসেবে তার যথেষ্ট খ্যাতি রয়েছে, কিন্তু সে চাকরিজীবী একজন পাত্রি খুঁজছে। সবকিছু পছন্দ হলেও সমস্যা ছিল একটাই, নুসরাতের সাথে পাত্রের বয়সের ব্যবধান ছিল অনেক বেশি। পাত্র পবনের চেয়েও বয়সে বেশ বড়। চিন্তার কারণ হলেও জামাই শাশুড়ির আগ্রহের কাছে যেন বিষয়টি একটু উপেক্ষিতই রয়ে গেল। নুসরাতকে পাত্র সম্পর্কে জানানো হলো। পাত্রের বয়সে নুসরাত একটু আপত্তি জানালে তার মা তাকে এই বিয়ে মেনে নিতে অনুরোধ করলেন। নুসরাত খুব বেশি তর্ক না করে মার কথা মেনে নিলেন। পাত্রের নাম আমজাদ হোসেন। এক পর্যায়ে পবন তার আরেক সহকর্মীর মাধ্যমে পাত্র আমজাদ সাহেবকে বিয়ের বিষয়টি জানায়। পাত্র নুসরাতের ছবি দেখল, অতীতে সবকিছু জানল। বয়সের ব্যাপারটি আমজাদ সাহেবকে একটু ভাবিয়েছিল, কিন্তু নুসরাতের অতীত জীবনের কথা জেনে তিনি আর কোনো আপত্তি করলেন না। বিয়ের প্রস্তাব পাঠালেন, সবকিছু মেনে নিয়ে বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেল। বিয়ের আয়োজন হলো চট্টগ্রাম শহরেই। এতটুকু আপত্তি না করে বিয়ের পিঁড়িতে বসল নুসরাত। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, একবারের জন্য বাবার সাথে কোনো কথা বলল না সে। এমনকি বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে যাবার দিনটাতেও একবার বাবার দিকে মুখ ফিরিয়েও তাকালো না সে, এবং বিয়ের দিন কোনো কান্নাকাটিও করল না। এভাবেই নুসরাতের প্রবেশ ঘটল জীবনের আরেক নতুন অধ্যায়ে। মানুষ হিসেবে খুবই ভালো, পেশাগত জীবনে সকল লোক লালসার ঊর্ধ্বে উঠে সততা ও কর্মদক্ষতার পরিচয় দিয়ে এসেছেন এতদিন। পারিবারিক জীবনে অত্যন্ত দায়িত্বশীল, ব্যক্তিগত জীবনে সদালাপী, মার্জিত এবং নিরহংকারী। দাম্পত্য জীবনের প্রথম দিন থেকে নুসরাত তার উদার মনের পরিচয় পেয়েছে। স্ত্রীর প্রতি যতটুকু কর্তব্য থাকা উচিত তার থেকে একটু বেশিই ছিল। আর আমজাদ সাহেব স্বাধীন চেতায় বিশ্বাস করেন, দাম্পত্য জীবনে ঝগড়া করবার মতন কোন দোষ আমজাদ সাহেবের নেই বললেই চলে। একইভাবে আমজাদ সাহেব ও নুসরাতের সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেন। আমজাদ সাহেবের দেশের বাড়ি মাগুরায়,
সেখানে তার মা তার ছোট ভাইকে নিয়ে থাকেন। অন্যান্য ভাই বোনেরা চাকরি এবং ব্যবসার সুবাদে দেশে বিদেশে রয়েছে। এরই মধ্যে সংসার জীবনে তিনটি বছর পার হয়ে গেছে। স্বামী হিসেবে আমজাদ সাহেবের ব্যাপারে কোনো অভিযোগ না থাকলেও সমবয়সী ভাই বোন বন্ধু বা সহকর্মীদের সাথে আড্ডা দিয়ে সময় কাটানোই নুসরতে বেশি পছন্দ। আমজাদ সাহেবকে সময় দেওয়াটা যেন একটা দায়িত্ব পালনেরই অংশ। সেখানে কোনো আবেগ নেই, কোনো আকর্ষণ নেই এবং এই বিষয়টি কেন জানি আমজাদ সাহেব মেনেও নিয়েছেন। আসলে আমজাদ সাহেবের সঙ্গে নুসরতের সম্পর্কটা ছিল অনেকটাই নিরস। দুজনে চাপা ধরনের মানুষ, এছাড়া বয়সের দূরত্ব একটা কারণ, তাই তাদের মধ্যে তেমন একটা ঘনিষ্ঠতা গড়ে ওঠেনি, বরং কোথায় যেন এক ধরনের সংকোচ রয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বলো। আমি একটু অফিস থেকে বান্ধবীর বাসায় যাচ্ছি। ঠিক আছে। আর বাসায় ফিরতে একটু রাত হবে কিন্তু। ঠিক আছে, তুমি খেয়ে নিও। ওকে, রাখছি, বাই বাই। অফিস শেষে নুসরত প্রায় এভাবে বোনের বাসায়, খালার বাসায় কিংবা কোনো বন্ধুর বাসায় আড্ডা দিতে যেত। আমজাদ সাহেব নিঃসঙ্গ বোধ করলেও দীর্ঘ সময় তার একা থাকার অভ্যাস আর নুসরতের বয়সের দাবিকে সমর্থন করে তিনি এ নিয়ে কখনোই কোনো কথা বলেননি। কিন্তু কেবল স্বামীর সাথে বয়সের ব্যবধানই কি এর কারণ? নুসরতের মনের গভীরে মা হবার যে ইচ্ছে লুকিয়েছিল তা এতদিনেও পূরণ হয়নি। নুসরতের পুরো জীবনেই যেন কোথায় একটা অতৃপ্তি রয়ে গেছে। সব শেষে একটা বাচ্চা চেয়েছিল, সে চেয়েছিল আর সব মেয়ের মতো মা হতে, কিন্তু তার কোল শূন্যই রয়ে গেল। মুখ ফুটে কখনোই কিছু বলেনি নুসরত, তার চাওয়া কখনোই আলোচনার বিষয় হয়নি। কিন্তু এই শূন্যতার প্রকাশ কি বন্ধ থাকে? মনের এই শূন্যতা নুসরতকে আমজাদ সাহেবের কাছ থেকে আরো অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। রোজকারের নীরস দাম্পত্য জীবন এভাবেই বয়ে নিয়ে যাচ্ছিল দুজনে, যেখানে কোনো দ্বন্দ্ব নেই, ছন্দও নেই। এভাবে বিয়ের তিন বছর পার হল। হঠাৎ অফিসের একটা ট্রেনিং এর জন্য দেশের বাইরে যাবার সুযোগ পেল নুসরত। ব্যাংক থেকে কয়েকজন কর্মকর্তার জন্য ব্যবস্থা করা হয়েছে। সুযোগটি নুসরতের ক্যারিয়ারের জন্য খুবই ভালো, পরিবারের সবাই খুব খুশি হল। তবুও কিছুটা সংশয় কাজ করছিল সবার মধ্যে। নুসরত এর আগে কখনোই দেশের বাইরে যায়নি। এই প্রথমবার সে এতদিনের জন্য এত দূরে যাবে। যে দেশে যাচ্ছে সেখানে নুসরত বা আমজাদ সাহেবের পরিচিত কেউই নেই। কোনো বিপদ ঘটলে নুসরত কিভাবে সামলাবে নিজেকে? এমনকি এ অবস্থায় নুসরত একদিন মাকে জানালো যে যারা ট্রেনিং এর জন্য মনোনীত হয়েছেন তাদের একজন ওর সাথেই গুলশান শাখায় কাজ করে, ওরা একই শাখায় কাজে যোগ দিয়েছিল। যাক, পূর্ব পরিচিত অন্তত একজন নুসরতের সাথে যাচ্ছে, এটা জেনে সবাই বেশ স্বস্তি পেল। অনেকদিন দেখা হবে না, আর তাছাড়া মেয়েকে লাগেজ গুছিয়ে দিতে হবে, তাই যাবার সাত দিন আগে নুসরতের মা চট্টগ্রাম থেকে নুসরতের বাড়ি চলে এলেন। মায়ের আগ্রহে নুসরত ও সহকর্মী ফরহাদ আনোয়ারকে এক শুক্রবার দুপুরে বাড়িতে খেতে বললেন। এই ছেলেটি নুসরতের সাথে ট্রেনিং এ অংশ নিতে যাচ্ছে। মায়ের উদ্দেশ্য ছিল ছেলেটির সাথে পরিচিত হওয়া। আনোয়ারও সময় মতো নুসরতের বাসায় মিষ্টি নিয়ে উপস্থিত হল। তোমার বাসায় কে কে আছে বাবা? এই তো খালাম্মা, আমার বাবা মা আর ছোট বোন। তোমার বাইরে যাওয়ার কথা শুনে নিশ্চয়ই খুব চিন্তা করছে? তা কিছুটা করছে। আমার বাবা বেশ কষ্ট করে বড় করেছে আমাদের, কাজে আনন্দটা অনেক বেশি তাদের, এমন সুযোগ পাবো ভাবিনি কখনো। মা বাবা সন্তানদের সবসময় ভালো চায়। আর একটু মাংস দি বাবা। মা, তুমি তো আনোয়ার সাহেবকে খেতে দিচ্ছ না। না না, ঠিক আছে, আপনি বলুন খালাম্মা। আমার মেয়েটা অনেক কম কথা বলে, ওকে একটু খেয়াল রেখো বাবা। নিশ্চয়ই, আপনি একদম ভাববেন না। মা প্লিজ, আবার শুরু করো না। আপনি এভাবে কেন বলছেন মিস্টার? মায়ের মন টেনশন তো করবেই, আপনি চিন্তা করবেন না, আমি খেয়াল রাখবো, আপনার মেয়ে অনেক ভালো থাকবে। যাবার সময় হলে সহকর্মী ও অন্য সবার সাথে নুসরত রওনা হয় এবং নিরাপদে পৌঁছে অস্ট্রেলিয়ায়। সেখানে থাকার ভালো ব্যবস্থা আছে আর বৃত্তির জন্য যে টাকা পাবে তা দিয়ে ভালোভাবে চলে যাবে তার, এমনটাই টেলিফোনে জানাল নুসরত। বিদেশ থেকে নিয়মিত ফোন করত নুসরত আর চিঠিও লিখত সবাইকে। আমজাদ সাহেব প্রতি সপ্তাহে শনি বা রোববার ফোন করতেন নুসরতকে। শনি রবি সাপ্তাহিক ছুটি থাকায় নুসরত অনেকক্ষণ ধরে কথা বলতে পারে। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। নুসরতের মা একদিন ফোন তুলে মেয়ের কণ্ঠ শুনতে পেলেন।
নুসরাতের ফোন এলে তার মা সবচেয়ে বেশি খুশি হয়। এই মেয়েটিকে নিয়েই তার সব দুশ্চিন্তা। গভীর উৎকণ্ঠা নিয়ে জানতে চাইলেন নুসরাতের খবর। জবাবে নুসরাত যেন এক জন্মের সব দুঃখ মুছিয়ে দিয়ে একটি আনন্দের খবর জানান। হ্যালো, কে নুসরাত, ভালো আছিস মা? হ্যাঁ মা, খুব ভালো আছি। তুমি ভালো আছো? আছি। তোকে নিয়ে অনেক চিন্তা হয়, তোর পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে মা, অনেক ভালো চলছে। একটা ভালো খবর দেব। বল। আমি মা হব, আমি প্রেগনেন্ট মা। সত্যি? আমি নানু হব, শুকর আলহামদুলিল্লাহ। জামাইকে জানিয়েছিস? আগে তোমাকে জানালাম, একটু পরে জানাচ্ছি ওকে। কি মুশকিল হলো, এই সময় তোর পাশে থাকা দরকার ছিল আমার। তুমি ভেবো না তো মা, আমি শরীরে ঠিকঠাক মতো যত্ন নিচ্ছি। তুই তো কিছুই খেতে চাস না, ঠিকঠাক খাস কিন্তু, এই সময় একটু বেশি বেশি খেতে হয়। খাচ্ছি খাচ্ছি। মা শোনো, আমাকে খবরটা জানিয়ে দিও। শোন শোন, তোর বাবাকে জানাবো না? আমি রাখছি, ভালো থেকো। নুসরাতের নিজের মুখ থেকে আমজাদ শেখ প্রথম জানলেন যে তিনি বাবা হতে চলেছেন। আমজাদ শেখ খবরটি যাদের জানানোর প্রয়োজন প্রায় সকলকেই জানালেন এবং মা সন্তানদের জন্য দোয়াও চাইলেন। বাসায় বৃদ্ধ মা আর এক চাচাতো ভাই। প্রথম কিছুদিন আমজাদ শেখ বেশ খুশি দেখালেও হঠাৎ করেই কেমন যেন চুপচাপ হয়ে গেলেন তিনি। আবার আগের মতো চুপচাপ নিরস জীবন কাটাচ্ছেন, আর বিষয়টি পরিবার পরিজনের চোখও এড়াতে পারেনি। এক পর্যায়ে বৃদ্ধ মা এই অবস্থার কারণ জানতে চাইলেন। আমজাদ শেখ মাকে বোঝালেন অন্তঃসত্ত্বা স্ত্রী দূরে থাকাটাই তার দুশ্চিন্তার কারণ। আর কেবল আচরণই নয়, নুসরাতের সাথে আমজাদ সাহেবের যোগাযোগও যেন অনেকটা কমে গেল। এমনি এক পর্যায়ে নুসরাত ট্রেনিং শেষে দেশে ফিরে এলো। ফিরে এসে সে নিয়মিত অফিস করা শুরু করল। মেয়ের কথা ভেবে নুসরাতের মা চট্টগ্রাম থেকে ঢাকায় চলে এলেন। নুসরাত এখন অফিস থেকে সময় মতো বাড়ি চলে আসে, শরীরের যত্নও তো নিতে হবে, আর তাছাড়া মাও বাসায়। কিন্তু লক্ষণীয় বিষয় হল আনোয়ারের সাথে নুসরাতের টেলিফোনের যোগাযোগটা যেন একটু বেশি বেড়ে গেছে বিদেশ থেকে ফেরার পর। আমজাদ সাহেব কখনই মুখ না খুললেও নুসরাতের মা ব্যাপারটি উপেক্ষা করতে পারলেন না। কি ব্যাপার বলতো? কি আনোয়ার ছেলেটার সাথে এত কথা কিসের? একসাথে বাইরে ছিলাম বেশ কিছুদিন, তাই একটু আন্তরিকতা আছে। তাই বলে এত কথা? ও অন্য অফিসে ট্রান্সফার হয়ে গেছে মা, তাই ফোনে যোগাযোগ হয়। আমার কাছে কিছু ভালো লাগছে না মনে হয়। এর মাঝে আমি খারাপের তো কিছু দেখছি না মা। খারাপ কিছু না হলেই ভালো। আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। আনছি। এই ব্যাখ্যা নুসরাতের মার তেমন পছন্দ না হলেও খুব একটা অস্বাভাবিক মনে হয়নি। কিন্তু আনোয়ারকে তিনি একটুও পছন্দ করতে পারলেন না। যথাসময়ে নুসরাত এক কন্যা সন্তানের মা হল। নানুর পছন্দের নাতির নাম রাখা হল নওশীর হুসাইন। নুসরাত তখনও ম্যাটারনিটি লিভে আছে, বাসায় আনন্দের বন্যা বইছে। নওশীনের জন্মের পর থেকে আনোয়ারের ফোন যেন আগের চেয়ে আরো বেশি বেড়ে গেছে। সবকিছু দেখে মনে হয় যেন আনোয়ার ছাড়া নুসরাতের আর কোনো বন্ধুই নেই। আমজাদ সাহেব সারাদিন অফিসে থাকেন, কিন্তু নুসরাতের মা বিষয়টি অপছন্দ করলেও তিনি নুসরাতকে আগের মতো শাসন করতে পারছেন না। তবুও তিনি নানাভাবে তার অপছন্দের বিষয়টি নুসরাতকে বোঝাতে থাকেন। অনেকদিন পরে আনোয়ার এক বিকেলে নুসরাতের বাসায় হাজির হল। নওশীনকে এই প্রথম দেখল আনোয়ার। নওশীনের জন্য অনেক খেলনা নিয়ে এসেছে সে। যাই হোক, বিকেলে চা খেয়ে আনোয়ার চলে যায়। আমজাদ সাহেব সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। রাতে খাবার টেবিলে নুসরাতের মা গল্পে গল্পে আনোয়ারের বাসার খবরটি আমজাদ সাহেবকে জানিয়ে দেয়। কিন্তু এই ব্যাপারে আমজাদ সাহেবের জানা তেমন কোন একটা আগ্রহ নেই, অভিযোগ নেই। আনোয়ার নুসরাতের কলিগ এসেছিল আজ। ও আচ্ছা। তোমার মেয়েটাকে অনেক আদর করলো। আর একটু ভাত দেব? না লাগবে না, নুসরাত খেয়েছে। হ্যাঁ, মা মেয়ে খেয়ে একসাথে ঘুমিয়েছে। অনেক খেলনা এনেছে ওর জন্য, অতটুকু বাচ্চা কি আর খেলতে পারে বলো তো? আমি উঠলাম মা, আপনি খেয়ে নিন।
অফিস থেকে বেরিয়ে সোজা নুসরতের বাসায় চলে আসা যেন আনোয়ারের সাপ্তাহিক রুটিনের একটা অংশ হয়ে গেছে। আর প্রতিবারই সাথে নিয়ে আসে নওশিনের জন্য অনেক খেলনা। নুসরতের মা একদিন আনোয়ারকে কিছুটা রুড ভাষায় খেলনা নিয়ে আসতে নিষেধ করলেন। উদ্দেশ্য ছিল আনোয়ারকে তার অপছন্দ এই বিষয়টি বুঝিয়ে দেয়া। পরের সপ্তাহ থেকে আর খেলনা না আসলেও আনোয়ারের আশা কিন্তু বন্ধ হলো না। তিনি লক্ষ্য করলেন নুসরত নিজেও আনোয়ারের এভাবে বাড়ি আসা পছন্দ করেন না, কিন্তু তাকে আবার নিষেধও করছে না। এক পর্যায়ে ছুটি শেষ হলে নুসরত কাজে যোগ দেয়। নানু নাতি সারাদিন বাসায় থাকে, কোন এক অজ্ঞাত কারণে আনোয়ার এখন আর আসে না। আপদ বিদায় হয়েছে ভেবে নুসরতের মা আশ্বস্ত হলেন। এক গভীর রাতে নুসরতের মার ঘুম ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন নুসরত খুবই উত্তেজিত, স্বামীর সাথে ঝগড়া করছে। কিন্তু উত্তেজনার কারণ বুঝতে চেষ্টা করলেও তিনি নিশ্চিত হতে পারলেন না। আমজাদকেও নুসরতের মা এতটা উত্তেজিত হতে এর আগে কখনোই দেখেননি। যাই হোক, এরপর থেকে তিনি তার ঘরের দরজা খুলে রাখতেন এবং মধ্যরাত পর্যন্ত জেগে থাকতেন। নুসরতের মা লক্ষ্য করলেন নিয়মিত না হলেও মাঝে মাঝে নুসরত মাঝরাতে বারান্দায় এসে কার সঙ্গে যেন ফোনে কথা বলে। তিনি পরপর তিন দিন বিষয়টি লক্ষ্য করলেন। একদিন গভীর রাতে নুসরতকে ফোনে উত্তেজিত হয়ে দেখে ভীষণ অবাক হলেন। নুসরত কারোর সাথে খুব ঝগড়া করছে। পরদিন তিনি নুসরতকে খুব শাসন করলেন। নুসরত বুঝতে পারে এ বাসার পরিস্থিতি আর তার পক্ষে নেই। নুসরত নিজেও ইদানিং আনোয়ারের সাথে সম্পর্ক রাখতে চায় না, একরকম বাধ্য হয়ে যেন কথা বলে, সব সময় মনমরা হয়ে থাকে। এমনি এক পরিস্থিতিতে নুসরত একদিন তার মাকে ধরে কেঁদে ফেলে। খুব অবাক হয়ে গেলেন নুসরতের মা। কত কয়েক বছরের মেয়ে ঠান্ডা আচরণ দেখে তিনি অভ্যস্ত হয়ে গেছিলেন। আনন্দে বা কষ্টে সবসময় খুব নির্লিপ্ত আচরণ করেছে নুসরত। হঠাৎ এমন কি হল যে নুসরত এভাবে ভেঙে পড়ল? মা বুঝতে পারছিলেন মেয়ে এক গভীর সংকটে আছে, কিন্তু শত চেষ্টাতেও নুসরতের মুখ থেকে কিচ্ছু বের করতে পারলেন না। বাধ্য হয়েই নুসরতের মা আনোয়ারের কথা তুললেন। নুসরত কৌশলে অনেক কিছু এড়িয়ে গেল। তোরা কেন কতবার মানা করেছি ফোন দিবে না, তারপর কেন ফোন দাও? শোনো আমার কথা শোনো। অনেক হয়েছে। আর না, আমি পারছি না, আমাকে আমার মতো থাকতে দাও না। সিরিয়াসলি, আমি পারছি না। কি বলতে চাও তুমি, কি বলতে চাও? শোনো, আমার কথা শোনো। তোমার কাছে কোন প্রমাণ আছে? কি হয়েছে তোর? আমার দিকে তাকা, তুই কাঁদছিস কেন? আমি অনেক বড় সমস্যায় আছি মা। কি হয়েছে বল মা, আমাকে বল কি হয়েছে। জামাইয়ের সাথে কিছু হয়েছে মা? ওর সাথে কি হবে? ও ঠিকঠাক করে কথা বললে তো কিছু হবে। তাহলে কি হয়েছে? আমার কাছে কিচ্ছু লুকাবি না মা, কি হয়েছে বল। আনোয়ারের সাথে কিছু? বাবুর দুধ গরম করতে হবে, আমি আসছি। এই ঘটনার পর মাস দুয়েক পার হয়ে গেছে। নুসরতের মা তখনও রাত্রিকে দেখাশোনা করতে নুসরতদের বাড়িতেই আছেন। বাসায় আমজাদ সাহেব নেই, তখনও ফেরেননি। নুসরতও বাড়ি ছিল না, বড় বোনকে দেখতে গিয়েছিল। এমন সময় হঠাৎ ফোন বেজে উঠল। ফোন ধরে চিৎকার করে কেঁদে উঠলেন নুসরতের মা। বাড়ির কাজের লোক কিছুই বুঝে উঠতে পারল না। নুসরতের মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। এই মাত্র তিনি খবর পেয়েছেন নুসরত মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। নুসরত নির্মম হত্যাকাণ্ডে শিকার হল। ঘটনাটি ঘটেছে নুসরতের বড় বোন ফরহাদের বাসায়। আমজাদ সাহেবকে অফিসে ফোন করে সবকিছু জানানো হল। তাড়াতাড়ি বাসায় ছুটে এলেন তিনি। তারপর তার শাশুড়ি আর মেয়ে নওশিনকে নিয়ে গেলেন ফরহাদের বাসায়। হত্যাকাণ্ডটি যে ঘরে ঘটেছে সেখানে মাকে আর ঢুকতে দেওয়া হল না। আমজাদ সাহেব সেই ঘরে ঢুকে দেখলেন সারা মেঝে ভিজে গেছে নুসরতের রক্তে। এরই মধ্যে পবন থানায় খবরও দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সারা রাত আলামত সংগ্রহ করল। ময়না তদন্তের জন্য লাশ পাঠানো হলো হাসপাতালে। আমার নুসরত, আমার নুসরত কোথায়? আমার নুসরত মা,
ওখানে যাবেন না এখন, ঘরে পুলিশ আছে, কাউকে যেতে দিচ্ছে না। কি হলো? আমার মাথায় কিচ্ছু আসছে না। বুঝতে পারছি না আমজাদ ভাই, ফরহাদ রান্না করেছিল, ও চিৎকার শুনে আমরা আস্তে আস্তেই আমি কিচ্ছু জানি না মা, আমি রান্না ঘরে ছিলাম, প্রেশার কুকারের শব্দ আমি কিচ্ছু বুঝতে পারিনি, তারপর যখন পরে চিৎকার শুনলাম এসে দেখি কেউ নেই আর নুসরা। পুলিশ কি বলল? আপনার সাথে কথা বলতে চাচ্ছিল, আপনি একটু কথা বলে আসুন। আমজাদ ভাই ভেঙে পড়বেন না, আপনাকে একটু শক্তি রাখতে হবে। কে হত্যা করলো নুসরাতকে, আর কেন বা হত্যা করা হলো তাকে? কিছু কিছু রহস্যের উত্তর কখনো পাওয়া যায় না, তবে ছোট ছোট টুকরো তথ্য মিলিয়ে নিলে অনুমান করা যায় কিন্তু অনেক কিছুই। ঘটনাটা যেহেতু ফারহাতের বাসায় ঘটেছে তাই ফারহাত জানত অনেক তথ্য। খুন হতে চোখের সামনে সে দেখেনি ঠিকই, কিন্তু খুনটা যখন হয় তখন ফারহাত ছিল রান্নাঘরে। কিন্তু তার দেয়া বিভিন্ন বক্তব্য থেকে এটাই মনে হয় যে খুনি আর কেউ নয়, নুসরাতের বন্ধু ও সহকর্মী আনোয়ার। পরের দিন আমজাদ সাহেব বাদী হয়ে আনোয়ারকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করে। পবনের সহকারে বাসভবনে এমন হত্যাকাণ্ড পুলিশের তদন্তকারী দলকে খুবই অবাক করে দেয়। পুলিশ আনোয়ারকে গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। ঘটনার বিবরণের জন্য ফরহাদের জবানবন্দি নেওয়া হয়। ফরহাদের জবানবন্দি থেকে পুলিশ যা জানতে পারে তা অনেকটা এরকম। ঘটনার দিন দুপুরে নুসরাত বড় বোনের বাসায় যায়। কাজের লোক কাজ শেষ করে চলে গেলে দু বোন খেয়ে বেডরুমে গল্প করছিল। এক পর্যায়ে নুসরাত ঘুমিয়ে যায়। তখন বিকেল 3:30 হবে। কলিং বেলের শব্দ পেয়ে ফরহাদ দরজা খুলে দেখে আনোয়ার দাঁড়িয়ে আছে। আনোয়ারকে এর আগেও ফরহাদ দু একবার দেখেছে। যাই হোক, সালাম দিয়ে আনোয়ারকে ভিতরে বসতে বলে নুসরাতকে ডেকে দিল। ফরহাদ বুঝতে পারে নুসরাতের সাথে আনোয়ারের আগেই কথা হয়েছে এখানে আসার ব্যাপারে। ওরা দুজন গল্প করতে থাকে। বিকেলে ফরহাদ নিজ হাতে চা নাস্তা বানিয়ে দিল ওদের। এর কিছু পরে আনুমানিক বিকেল 5:30 দিকে নুসরাতের হঠাৎ চিৎকারে আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলছে শুনে ফরহাদ দৌড়ে বসার ঘরে গিয়ে দেখে ওরা কেউ সেখানে নেই। পাশের ঘর থেকে নুসরাতের গোগানির শব্দ আসছে। সেখানে গিয়ে দেখে নুসরাত মাটিতে পড়ে আছে, সারা মেঝেতে রক্ত, পাশে একটি ধারালো অস্ত্র। ফরহাদ ছুটে বেরিয়ে এসে আনোয়ারকে খুঁজতে লাগলো, কিন্তু হঠাৎ সে দেখতে পেল বাসার মেইন গেট খোলা। নিচে নেমে কলোনির সিকিউরিটিকে জিজ্ঞেস করাতে জানতে পারলো কিছুক্ষণ আগে এক ভদ্রলোক তার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ফরহাদ দেরি না করে ওদের পরিচিত এক ডাক্তার আর পবনকে প্রথম ফোনে জানালো। ডাক্তার এসে নুসরাতকে পরীক্ষা করে জানালো যে নুসরাত মারা গেছে। সবার মনে অজস্র প্রশ্নের জন্ম দিল ঘটনাটা। এটা ঠিক যে ফরহাদ ঘরে ঢুকে দেখেছে আনোয়ারকে, কিন্তু এরপর অনেকক্ষণ সে ঘরে ছিল না। এর মধ্যে যদি আনোয়ার বের হয়ে গিয়ে অন্যকে ঘরে ঢুকে থাকে, আর যদি আনোয়ারই খুন করে থাকে, তবে এই খুনের পিছনের কারণ কি? কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য আনোয়ারকে আর খুঁজে পাওয়া গেল না। পুলিশ আনোয়ারকে গ্রেফতার করতেও ব্যর্থ হল। মামলার তদন্তের অংশ হিসেবে ওর কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ